শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম নুরনে, পিতা নাম তুরাবালি, মাতার নাম সন্দেনা গেরাম ওয়ারো উৎসবের শিবপুর। এক মাস পর আমি চিন্তনা করলাম যে গেলে মুক্তিযোদ্ধার নাম জানাবো, তখন আমি একা, আমি বই লোজাই না, সারা বছর বলি নাই, ছুটলাম বর্ডারের দিকে। আমার আবার রাস্তা চিনে আসে, আমি গেলাম বর্ডার পাড়ে ওখানে ভারতের ভিতরে, ওখান থেকে ছেড়ে পয়সা দিয়া গাড়ি ছুটলাম। ওইটা গেলাম আগরতলা, আরেকটা গেলাম জয়বাংলা বসে, গেলাম ভিতরে গিয়া যে একটা লোক বই রয়েছে খাতা কলম লেখা, আমার নামটা লেখালি অবশ্যই থাকেন, লোক হইলে গাড়িটা পাড়া দিব, তনের বই রইলাম। এবারে সন্ধ্যার পর 5-7 জন আসলজন এসে আমাদের এক গাড়ি মানে ঢুকেছে, ঢুকাইয়া উম্পি উম্পি ফেল। পরের দিন ওখানে একটা তাঁবু দিল, পরের দিন এফের করা শুরু করছে। এরপরে আমাদের শিক্ষা দিল কি 1 মাস সরকারি বই, 1 মাস এনজি আর এনএনজি শিক্ষাটা বিছিয়ে দিছে। তারপরে এসএলআর ভারিয়ে গেলে ঠিক আছে, ও তোমাদের 1 মাস এসে তোমাদের শেষ, তোমাদের কাজ করতে আসি, তোমরা বাংলাদেশ যাও, যা তোমাদের দেশ স্বাধীন করো। আর এখন থেকে আজকের থেকে তোমাদের 5 ছুটিয়া বেতন ধার্য হইল, রাইজেরা দিয়া আমরা আমন্ত্রণ দিয়া তা ছেড়ে দিছে, টাকা এবছর একদম ঘটবে। পরের দিন ফেরার সাথে আমাদের নিয়ে গেলো কই, আমরা লেন লাইনের থেকে পুরো 500 গজ পূর্তি করল আমাদের নিয়ে নিয়া এলো। তখনে মাদ্রাজি একটা উস্তাদ হে অর্ডার পাস করে কুড়িমের কাছে, কুড়িমের পাস করে আমাদের কাছে পুলিশ ওরা মুসা করো ব্যবসা দিল। তারপরে আমরা ব্যবসাটা মানে আমাদের সামনে এলো ল্যান্ডলাইন ওই পাঞ্জাবের ডিবেস, ডিবেসকে একটা পাক্কা করে রাখছে, পাক্কা করে ফেলতে করে রাখছে। রাত্রেবেলা পুলিশে রাখছে 3টা বাজলো, তখন ফাইল আরম্ভ হয়েছে, হেরা ফাইল করে, হেরা যখন ফাইল করে পাঞ্জাবিরা তখন মাথা নয় রে ছুট ছুট ডাকছে রুপুর দাম, তখন আমরা নিচে ঘুরে থাকি, এখন ফাইল বন্ধ করে আমরা টুকসাচ করে ওরা 7টা নিয়ে গেলো। 1 সপ্তাহ 10 দিন পরে আজকাল খবর, আজকে রাখছে 3টা বাজে এটা কইল পাঞ্জাবের, আমরা মাত্রে ফাইল করতেছি, এরা ফাইলে জব দেয় না, ফাইল বন্ধ করে রাখছে পাঞ্জাবিরা। তখনই মনে করছে যে মাত্রে মনে করছে এরা নাই ডিফেন্সে, ডিফেন্সে গেছে, চল আমরা অ্যাটাক করে যাই না দম করি, খালি ওতে টেকেছি মানে 500 গজের অর্ধেকেছি আমরা, অর্ধেকেছি বলে এই পাঞ্জাবের এমজি ফায়ার একটা পালাটন পুরা মারা গেছে। আমার ডাই রাজা যে লোকটা আছে ইয়ে কামাইটা, সে আমার মারা গেছে ইয়া মোটরে বুম করে। তাহলে ওই জায়গায় উস্তাদে বলে যে তাড়াতাড়ি ফাঁচাও, তখন আমরা ফাঁচা দিচ্ছি, ফাঁচাই আগে থেকে তাই করছি। এরপরে দিন 2-3টা সেকশন সমাধানে ফাইল শুরু হচ্ছে ডিবেট, আমাদের ডিবেট ডাবাই লেগেছে, তখন হেরা উঠতে পারে গেলাম এর শুরু হইল। আমরা অর্ধেক পর্যায়ে দূরে আর ফাইল করে দূরে আর ফাইল করে ফাইল করে রাস্তা ছুটে গেছি, ওইটাতে নাই ওরা 11-10-11 লোক হইব এই পাঞ্জাবি, এরা পশ্চিমপুর আরও এসে আর বাহির লোক এসে ও মাধ্যমে তেলা ভরা দিয়ে আমরা 20 জন আর এই 12-এর হেরা পুরো কোম্পানি একটা আমরা মাধবপুর তেলা ভাড়া করতেছি, মাধবপুর তেলা ভাড়া দিয়ে গেছে কই সাবাসপুর, সাবাসপুর একটা দিয়ে গেছে একটা নেহরুলের বাগান ছাড়া গাছ লাগাই গেছে বিশেষ সবাই পুষ একটা পুষ করে ওই নেব অর্থে আয়ার পরে দেওয়া সন্ধ্যার সময় তখন আমাদের আবাদের কি স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হয়ে গেল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন।
লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।